हेलो एंड वेलकम टू आवर ओपेनसीवी पाइथन ट्यूटोरियल। आज के আমাদের টিউটোরিয়ালের টপিকটি হচ্ছে রেড কালার ডিটেকশন উইথ ওপেনসিভি। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটি আইডি, এই আইডিটি হচ্ছে পাইচার্ম আইডি। পাইচার্ম আইডিটি ইনস্টল করার পর আপনারা এরকম একটা এনভায়রনমেন্ট দেখতে পাবেন এবং আপনারা কোড লেখার আগে ফাইল অপশনে গিয়ে সেটিংসে যা গিয়ে প্রজেক্ট ইন্টারপ্রেটার একটা অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে আপনার এখানে প্রজেক্ট ইন্টারপ্রেটার সেট করে দিতে হবে। এখানে হচ্ছে আপনার পাইথন 3.7 অথবা এর উপরে কোনো একটি পাইথন ভার্সন আপনারা ডাউনলোড করে এখানে সেটি সিলেক্ট করে নেবেন। অ্যান্ড দেন আপনাদের এখানে তিনটি প্যাকেজ ইনস্টল করে নিতে হবে মূলত, সেটি হচ্ছে পিপ, ওপেনসিভি পাইথন এবং নামপাই। এই তিনটি যেখানে আমাদের এখানে ইনস্টল করা আছে, যেন আমরা ইনস্টল করছি না, আপনারা কোড শুরু করার আগে অবশ্যই এই তিনটি ইনস্টল করে নেবেন। এই তিনটি প্যাকেজ ইনস্টল করার জন্য আপনাকে এখানে প্লাস আইকনে গিয়ে সার্চ অপশনে পিপ অথবা ওপেনসিভি পাইথন অথবা আরেকটি যে প্যাকেজ নামপাই সেটি ইনস্টল করে নিতে হবে। তো অপশনে সার্চ অপশনে গিয়ে পিপ লিখে আপনারা পিপ খুঁজে পাবেন এবং তারপরে হচ্ছে ইনস্টল প্যাকেজের ক্লিক করবেন। আমরা এখানে যেহেতু ইনস্টল করা আছে আমরা ইনস্টল করছি না। তো এরপর আমরা সরাসরি কোডে চলে যাচ্ছি। আমি প্রথমেই ইম্পোর্ট করে নিচ্ছি CV2। এটি মানে হচ্ছে CV2 লাইব্রেরি ইম্পোর্ট করা। CV2 মানে হচ্ছে ওপেন সিভি লাইব্রেরি ইম্পোর্ট করা মূলত। এরপর আমি ইম্পোর্ট করে নিচ্ছি নামপাই, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। এই লাইনটার মানে হচ্ছে নামপাই প্যাকেজ ইম্পোর্ট করা। এটি পাইথনের সাইন্টিফিক কম্পিউটিংয়ের একটি প্যাকেজ, এটি অ্যারে প্রসেসিং প্যাকেজ এবং এটি হাই পারফরমেন্স মাল্টি ডাইমেনশনাল অ্যারে অবজেক্ট ক্রিয়েট করে। এরপর আমি লিখছি ক্যাপ, একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি CV2.VideoCapture। CV2.VideoCapture মেথড লিখলাম। এই মেথডটি মূলত হচ্ছে ভিডিও ক্যাপচার অবজেক্ট ক্রিয়েট করে এবং আমি প্যারামিটার হিসেবে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 0 লিখেছি। তো এটি মানে হচ্ছে যে আপনার বিল্ট ইন যেই ওয়েবক্যাম অথবা ক্যামেরা ইউজ করছেন সেটি ইউজ করবে 0 যদি আমি লিখি। আর 0-র জায়গায় আমি যদি 1 ব্যবহার করি তার মানে হচ্ছে আপনার বিল্ট ইন ক্যামেরা ছাড়াও আপনি সেকেন্ড কোনো ক্যামেরা যদি ইউজ করেন তখন সেটি ইউজ করবেন। এরপরে আমি লিখছি একটি হোয়াইল লুপ। হোয়াইল ট্রু এটি মানে হচ্ছে যে আপনি হোয়াইল লুপটা, আপনার হোয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ আপনি এটি ম্যানুয়ালি ব্রেক না করেন। তো হোয়াইল লুপটি লেখার পরে একটা জিনিস আমি একটু বলে দিতে চাচ্ছি। এই টিউটোরিয়ালটি দেখার আগে আপনি পাইথনের বেসিক অবশ্যই জেনে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। আন্ডারস্কোর ফ্রেম ক্যাপ ডট উইড প্যারামিটার হিসেবে কিছু দিব না। এখানে আমি যেই লাইনটি লিখেছি সেটি হচ্ছে রিড করবে আপনার যে ক্যাপ ভ্যারিয়েবলটা দিয়ে আমি ভিডিও ক্যাপচার যে অবজেক্ট ক্রিয়েট করেছি সেই ভিডিও ক্যাপচার অবজেক্টটি রিড করবে এবং ক্যাপ ডট রিড ফাংশনটি এবং এটি আমাদের দুইটি ভ্যালু রিটার্ন করবে। একটি হচ্ছে ফ্রেম আর আরেকটি হচ্ছে আমি আন্ডারস্কোর দিয়েছি, আমরা ইউজ করবো না কিন্তু আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে চেক। তো এই চেক যদি এখানে আমি লিখতাম তাহলে সেই চেক হচ্ছে একটি বুলিয়ান ডেটা টাইপ এবং সেটি ট্রু রিটার্ন করে যদি পাইথন আপনার ভিডিও ক্যাপচার অবজেক্ট রিড করতে পারে। অ্যান্ড এরপর আমি আরেকটি লিখেছি হচ্ছে ফ্রেম, যে অবজেক্ট আরেকটি ভ্যালু যেটা রিটার্ন করে ফ্রেম, এটি একটি নামপাই অ্যারে এবং এটি হচ্ছে ফার্স্ট ইমেজ যেটা ভিডিও ক্যাপচার করে সেটিকে রিপ্রেজেন্ট করে। এরপরের লাইনে চলে যাচ্ছি, একটি ফ্রেম নিয়ে নিচ্ছি HSV ফ্রেম টু CV2 ডট CVT কালার সোর্স হিসেবে নিচ্ছি ফ্রেম CV2 ডট কালার BGR টু HSV। এই লাইনটির মাধ্যমে আমি এখানে হচ্ছে CVT কালার যেই মেথডটি কল করেছি, এই মেথডটি ডিফল্ট মেথডটির কাজ হচ্ছে মূলত ইমেজ কনভার্ট করা। তো আপনার হচ্ছে অনেকগুলো কালার স্পেস থাকে ইমেজের, তো আপনার এই মেথডটি ইমেজ কনভার্ট করে একটি কালার স্পেস থেকে অন্য একটি কালার স্পেসে রূপান্তর করে আপনার যে সোর্স থাকবে। তো এখানে হচ্ছে CV2.CVT কালার এই ফাংশনটি হচ্ছে আপনার চারটি
ভ্যালু প্যারামিটার হিসেবে নেয়। তো এটি এখানে আমাদের দুইটি আমরা ব্যবহার করেছি, ফ্রেম যে সোর্স যেই মানে আমরা যেহেতু এখানে ফ্রেম লিখেছি সেটি মানে হচ্ছে আমাদের যে ফ্রেমটা ক্রিয়েট হয়েছে এখানে, সেই ফ্রেমটিকে আমরা কালার স্পেস পরিবর্তন করব। আমাদের এখানে ফ্রেমের বর্তমান কালার স্পেস হচ্ছে বিজিআর, বিজিআর মানে হচ্ছে ব্লু গ্রিন রেড, আর এটিকে আমরা রূপান্তর করব এইচএসভি, হিউ স্যাচুরেশন অ্যান্ড ভ্যালুতে রূপান্তর করব। আর দুটি যেই ভ্যালু প্যারামিটার হিসাবে নেয় সেগুলো হচ্ছে ডিএসটি এবং ডিএসটি সিএন, এগুলো হচ্ছে মূলত অপশনাল, আমাদের এখানে লাগবে না। এখন এই লাইনটির পরে আমি আমরা যে রেড কালার ডিটেকশন করবো ধরে লিখে নিলাম রেড কালার, এরপর আমি দুটি ভ্যালু নিব, একটি হচ্ছে লো রেড, সেখানে দিচ্ছি এমপি ডট। আরে আরেকটি কথা আমি বলে দিয়ে যাচ্ছি, এখানে সিভি টু ডট কালার বিজিআর টু এইচএসভি, এইটার মানে হচ্ছে যে কালার স্পেসের যে কোডটি সেই কোডটিকে রিপ্রেজেন্ট করে এই মেথডটার মাধ্যমে। তো এখানে যদি আমরা বিজিআর থেকে গ্রে স্কেলে রূপান্তর করতে চাই তাহলে হচ্ছে বিজিআর টু এইচএসভির জায়গায় গ্রে লিখতে হবে সিম্পল। এরপর আমরা কন্টিনিউ করি, এমপি ডট অ্যারে লিখে আমি ভ্যালু হিসেবে নিচ্ছি 161, 155, then 84. এরপর আমি হাই রেড একটা ভ্যালু নিয়েছি, হাই রেড ভ্যারিয়েবল নিলাম, সেমভাবে এমপি ডট অ্যারে 179, 255, 255. এখন প্রশ্ন হচ্ছে এই দুইটি ভ্যারিয়েবল আমি কেন নিলাম? তো এই দুইটি ভ্যালু ভ্যারিয়েবল হচ্ছে লো রেড আর হাই রেড। তো এইখানে আমি এনপি ডট অ্যারে, এটা হচ্ছে মূলত রিপ্রেজেন্ট করে যে অ্যারে ক্রিয়েট করছে, ক্রিয়েটিং অ্যারে, অ্যারে ক্রিয়েট হচ্ছে এখানে। তো এইখানে আমি যে ভ্যালুগুলো নিয়েছি সেই ভ্যালুগুলো হচ্ছে লো রেডের ভ্যালু, মানে হচ্ছে আপনার প্রতিটা কালার স্পেসের এইচএসভি যে ভ্যালুগুলো থাকে, হিউ, এটা হচ্ছে হিউ এর ভ্যালু, স্যাচুরেশন অ্যান্ড দেন ভ্যালু বা ব্রাইটনেস যেটাকে বলা হয়, তো এই ভ্যালুগুলো, তো এই ভ্যালুগুলো আমি কই পেলাম সেটি হচ্ছে আপনারা যে কোনো এডিটিং সফটওয়্যার যেমন ইলাস্ট্রেটর এরকম কোনো এডিটিং সফটওয়্যার থেকে আপনারা হচ্ছে, অথবা ইন্টারনেট থেকে আপনারা কালারের যে কোনো কালারের এইচএসভি ভ্যালুগুলো পেয়ে যাবেন। তো এখানে আমি দুইটা ভ্যালু নিয়েছি, যেমন একটি সবাই জানি একটি কালারের অনেকগুলো ভ্যালু থাকতে পারে, একটি ব্রাইটনেসের উপর ডিপেন্ড করে, হিউ স্যাচুরেশনের উপর ডিপেন্ড করে। তো আমি একদম খুব লোয়ার একটা ভ্যালু নিয়েছি এখানে এবং খুব হায়ার একটা ভ্যালু নিয়েছি এখানে, রেড মাস্ক সিভি টু ডট ইনডেন্ট। এখানে ইনরেঞ্জ যে মেথডটি আছে এটি ওপেন সিভির একটা থ্রেশহোল্ডিং মেথড, এটি লোয়ার অ্যান্ড আপার যে ভ্যালু থাকে কালার কোডের সেটিকে সেগমেন্ট আউট করে একটি মাস্ক তৈরি করে উপর দিয়ে ইনরেঞ্জ এই ফাংশনটি। তো এখানে হচ্ছে আমাদের যে আমরা লোয়ার আর আপার ভ্যালুটি নিয়েছি ও এটার উপর একটা মাস্ক করে একটা ইনরেঞ্জ আমাদের একটা ইনরেঞ্জ ভ্যালু দেয়। এরপরে আমি একটা কথা বলে দিতে চাই, এই যে লো রেড অ্যান্ড হাই রেডের ভ্যালুগুলো আছে এগুলো কিন্তু টিউনিং করে নিতে হবে। এগুলো আপনাদের এগুলো হচ্ছে প্রধানত 255 পর্যন্ত ওই ভ্যালুগুলো সেট করা যায়, এর মধ্যে মানে 0 থেকে 255 এর মধ্যে আপনি যে কোনো ভ্যালু দিতে পারবেন। তো এগুলো আপনার টিউনিং করে নিতে হবে। এগুলো টিউনিং করার জন্য আমার কাছে একটা হচ্ছে আমি একটা প্রোগ্রাম করে রেখেছি, সেটি আমি সংযুক্ত করে দিব ভিডিওর সাথে। তো আপনারা যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চান, এই প্রোগ্রামের কোড আলোচনা জানতে চান, তাহলে হচ্ছে অবশ্যই আমাদের জানান, তাহলে আমরা এই কোডে নিয়ে একটি ভিডিও করব ইনশাল্লাহ। তো আমি যদি এই কোডটি রান করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইচ মিন, এস মিন, ভি মিন, এইচ ম্যাক্স, এগুলো মানে হচ্ছে হিউ স্যাচুরেশন ভ্যালুর লোয়ার যে ভ্যালুগুলো এবং হিউ স্যাচুরেশন অ্যান্ড ভ্যালুর আপার ভ্যালুগুলো। আপনারা এখান থেকে সহজেই টিউনিং করে নিতে পারবেন আপনার
proper value and সেই অনুযায়ী আপনি এখান থেকে ভ্যালুগুলো নিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন তো আমরা সামনে আগাই এরপর আমরা চাচ্ছি যে আমাদের অবজেক্টটা ডিটেক্ট হবে যে কালারটা ডিটেকশন হবে ওখান থেকে একটি আমরা কন্টুর যাতে পাই তো কন্টুর সম্বন্ধে জানতে গেলে আমাদের জানতে হবে কন্টুর মানে কি এটা হচ্ছে ধরেন আপনার যেই অবজেক্টটি হচ্ছে এটি তো এই অবজেক্টের চারপাশে অবজেক্টটি ডিটেক্ট হয়েছে এটা বোঝানোর জন্য যদি এরকম পয়েন্ট ভেক্টর আকারে প্রকাশ করা যায় এভাবে পয়েন্ট ভেক্টর আকারে চারপাশে অথবা ভিতরে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে কন্টুর এটা হচ্ছে আপনার খুব ছোট ছোট পয়েন্ট আকারে চারপাশে দেখা যায় তো আমরা সেই কন্টুর নিয়ে নিচ্ছি then underscore equal to cb2.find contours with the red mask cb2.etr এখানে আমরা যে দেখতে পাচ্ছি আমি ফাইন কন্টুরস নিয়েছি একটা আমি ফাইন কন্টুরস নামে একটি ফাংশন লিখলাম তো ফাইন কন্টুরসটি মূলত আমাদের কন্টুর ফাইন করবে এবং এই এই ফাইন কন্টুর মেথডটি আমাদের হচ্ছে 6টি ভ্যালু প্যারামিটার হিসেবে নিতে পারে তবে আমাদের এখানে 3টি লাগবে আমরা প্রথমে রেড মাস্ক নিলাম আমাদের যে সোর্স সেটি হচ্ছে রেড মাস্ক সেটি নিলাম এরপর আমি লিখব cb2.rer এখানে দেখতে পাচ্ছেন যে কম্প এক্সটার্নাল লিস্ট অনেকগুলো আছে তো এগুলোর মানে কি এগুলো হচ্ছে এখানে যে আমরা প্যারামিটার হিসেবে যেটি নিচ্ছি সেটি হচ্ছে মোড মোড হচ্ছে যে কন্ট্রোল রিট্রাইভাল মোড তো আমরা এখানে মোড হিসেবে RETR ট্রি নিব কারণ RETR ট্রি অনলি রিট্রাইভ করে এক্সট্রিম আউটার কন্ট্রোল আমাদের এক্সট্রিম আউটার কন্ট্রোল লাগবে এরপরে আমরা যেই প্যারামিটার লিখব সেটি হচ্ছে মেথড এটা হচ্ছে কন্ট্রোল অ্যাপ্রক্সিমেশন মেথড সেখান থেকে আমরা নিব cb2.chain এখানে দেখতে পাচ্ছেন চেইন অ্যাপ্রক্স নান সিম্পল অনেকগুলো আছে আমরা এখানে নান ইউজ করব কারণ সিভি চেইন অ্যাপ্রক্স নান সবগুলো কন্ট্রোল পয়েন্ট স্টোর করে আমাদের সবগুলো কন্ট্রোল স্টোর করতে হবে এরপর আমরা পরের লাইনে চলে যাচ্ছি এখানে cb2.chain অ্যাপ্রক্স নানের জায়গায় আমি যদি cb2.chain অ্যাপ্রক্স সিম্পল লিখতাম তাহলে হচ্ছে হরিজেন্টালি ভার্টিক্যালি ডায়াগোনালি সেগমেন্ট আউট করে একটি কম্প্রেসড ভাবে আপনাকে অনলি এন্ড পয়েন্ট লিভ করতো আপনার কন্ট্রোলের আর এখানে cb2.retr ট্রির জায়গায় আমি যদি হচ্ছে লিস্ট অথবা কম্প ইউজ করতাম অন্য একটি কাজ করতাম এখানে cb2.retr ট্রি আমাদের শুধুমাত্র এক্সট্রিম আউটার কন্ট্রোল ব্যাক করে ওটি আমাদের দরকার তারপরে আমি কন্ট্রোল ড্র করব cb2.draw ড্র কন্ট্রোলস এর মাধ্যমে কন্ট্রোল ড্র করব ড্র কন্ট্রোলস মেথডটি কন্ট্রোল ড্র করে এবং এটি প্যারামিটার হিসাবে ফ্রেম প্রথমে সোর্স আমরা ফ্রেম দিলাম কন্ট্রোলটি ড্র হবে ফ্রেমে আমাদের রেড মাস্কে না ফেই ফ্রেমে এরপর আমরা লিখব কন্ট্রোলস এরপর ভ্যাল প্যারামিটার হিসেবে দিচ্ছি -1 এই -1 প্যারামিটারটি দেওয়ার মানে হচ্ছে কন্ট্রোল যেই কটি কন্ট্রোল ফাইন করেছে তার সবগুলো আমরা ড্র হিসাবে দেখতে চাই যদি আমরা চাই যে সবগুলো দেখব না আমরা অন্য কোনো ভ্যালু ইউজ করতে পারি যেমন আমি যদি এখানে ও -1 এর জায়গায় 4 লিখতাম তাহলে হচ্ছে আমি শুধু 4টা কন্ট্রোল দেখতে পেতাম এরপর আমি প্যারামিটার হিসেবে নিয়ে নিচ্ছি
জিরো। এখানে আমি কন্টোরের যে কন্টোরটা ক্রিয়েট হবে সেই কন্টোরের কালার নিয়ে নিচ্ছি। এখানে বিজিআর ফরম্যাটে আমি ব্লু গ্রিন রেড ফরম্যাটে নিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি যাতে গ্রিন কালারের একটা কন্টোর ক্রিয়েট হয়। এরপরে আমি 3 লিখলাম, এটির মানে হচ্ছে থিকনেস, আপনার যে কন্টোরটা ক্রিয়েট হবে ড্র হবে সেটির থিকনেস। একটি ফর লুপ নিয়ে নিচ্ছি, ফর কন্টোর ইন কন্টোরস, আমি লিখছি এরিয়া একটা ভ্যালুবল নিয়ে নিচ্ছি cv2.contourArea। কন্ট্রোল cv2.contourArea মাধ্যমে কন্ট্রোলের এরিয়াটা আসলে আপনি কাউন্ট করতে পারবেন। কন্ট্রোলস দিয়ে দিচ্ছি কন্ট্রোল, এন্ড দেন আমি প্রিন্ট করব কন্ট্রোল এরিয়াটা এরপর cv2.imshow এর মাধ্যমে আমি ফ্রেমটাকে শো করাবো। ফ্রেমের নাম দিচ্ছি ফ্রেম, আমাদের ফার্স্ট ফ্রেমটা শো করবে। দেন আমি রেড মাস্কটা শো করাবো সেমভাবে cv2.imshow, মানে এখানে আমি এটার নাম দিব রেড। এরপরে আমি একটা কি প্রডিউস করছি cv2.wait কি, এটি হচ্ছে মূলত ডিলে, প্রোগ্রাম ডিলে। ইফ কি ইজ ইকুয়াল টু, এটি মানে হচ্ছে আমি যদি কিউ প্রেস করি তাহলে ব্রেক হয়ে যাবে, আমি যদি কিউ প্রেস করি ম্যানুয়ালি প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। এখন যদি আমি প্রোগ্রামটি রান করি কোডটি রান করার পর আপনারা দেখছেন সুন্দরভাবে ডিটেকশন হয়েছে। এখানে রেড কালার অবজেক্টটির সাদা HSB ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি কন্ট্রোল ক্রিয়েট হয়েছে সবুজ কালারের এবং আমাদের প্রিন্ট করছে এরিয়াটা, কন্ট্রোল এরিয়াটা প্রিন্ট করছে। এরপর আমি যদি চাই কন্ট্রোল না শো করে আমি একটা রেক্ট্যাঙ্গেল শো করব ডিটেকশন যেইটুকু হয়েছে সেখানে, তাহলে আমাদের লাইনের পরে লিখছি if len contours is greater than 0। এখানে len মানে হচ্ছে এই len ফাংশনটি প্যারামিটারের নাম্বার অফ আইটেম রিটার্ন করে। যেমন এখানে contours আমরা প্যারামিটার হিসেবে লিখেছি, এখানে যেই কয়টি contour ক্রিয়েট হবে ওটি সে len রিটার্ন করে। আমরা ওইটি কাউন্ট করে নিলাম, যদি 0 থেকে বেশি হয় তার মানে যদি একটা কন্ট্রোল ক্রিয়েট হয় তাহলে রেড নামে একটা এরিয়া ভ্যালু হিসেবে নিয়ে নিচ্ছি। এন্ড আমি ম্যাক্স ফাংশনের মাধ্যমে কন্ট্রোলস এবং কন্ট্রোল এরিয়া কি কন্ট্রোল এরিয়া, কন্ট্রোল এরিয়া এবং কন্ট্রোলসের মধ্যে যেটি ম্যাক্স ভ্যালু সেটিকে রেড এরিয়া হিসেবে আমি রিটার্ন করছি। এরপর আমি এক্স জি ভ্যালু নিলাম, ওয়াই জি ডব্লিউ জি এইচ জি, এগুলো আমি ফ্রেমের এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট অ্যান্ড উইথ অ্যান্ড হাইট ভ্যালু হিসেবে নিয়ে নিলাম এবং আমি সিভি টু ডট বাউন্ডিং রেক্ট
bounding rate এর মাধ্যমে মিনিমাল আপরাইট বাউন্ডিং রেকট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। প্যারামিটার হিসেবে রেড এরিয়াটাকে দিয়ে দিলাম। বাউন্ডিং রিয়্যাক্টটা মূলত ক্যালকুলেট করে এবং রিটার্ন করে মিনিমাম আপরাইট বাউন্ডিং রেকট্যাঙ্গেল। আমাদের এখানে যেহেতু রেকট্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, এই জন্য আমরা বাউন্ডিং রেক্টের মাধ্যমে এক্স ওয়াই ডব্লিউ জি ভ্যালুগুলোর মাধ্যমে একটা বাউন্ডিং রেক্ট ক্রিয়েট করলাম। এরপর আমি যদি আরেকটি কাজ করতে পারি, ফর লুপের ভিতরে আমি একটি ইফ কন্ডিশন দিতে পারি, যেহেতু এখানে এরিয়া কাউন্ট হচ্ছে। এরিয়াটা আমি যদি এরকম চাই যে আমার, অনেক সময় দেখা যাবে এরকম হয় যে আমি যেই অবজেক্টটার ডিটেকশন করতে চাচ্ছি সেম কালারের অন্য কোনো অবজেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এরিয়ার মাধ্যমে, একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করার মাধ্যমে আপনি শুধু ওই অবজেক্টটি শো করতে পারবেন। যেমন আমার এরিয়াটা আমি টিউন করে দেখেছি 2000-এর ওপর, দেন আমি রেকট্যাঙ্গেল ড্র করব, টু ডট রেকট্যাঙ্গেল। সোর্স হিসেবে ফ্রেম নিবে প্যারামিটার, এন্ড স্টার্টিং পয়েন্ট আরেকটা প্যারামিটার হিসেবে নিবে স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এক্স জি। এটা বোঝার জন্য আমি আবার একটু পেইন্ট চাই। আপনার এই অবজেক্টটার চারপাশে রেকট্যাঙ্গেল ক্রিয়েট করার জন্য আপনার একটা স্টার্টিং পয়েন্ট লাগবে, সেটি হচ্ছে ধরেন এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট। এবং আমি এক্স অ্যান্ড ওয়াই জি নিলাম স্টার্টিং পয়েন্টের জন্য, এবং আমি এন্ডিং পয়েন্টের জন্য নিচ্ছি এক্স জি প্লাস ডব্লিউ জি এবং ওয়াই জি প্লাস এস জি। এটি আমার এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট কেন? আমি যদি এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে একটা রেকট্যাঙ্গেল ক্রিয়েট করতে চাই তখন আমার হাইট লাগবে অ্যান্ড উইথ লাগবে। এই জন্য আমি এই দুইটি যোগ করলেই আমার রেকট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমি যোগ করলাম, অ্যান্ড তারপর যে রেকট্যাঙ্গেলটা ক্রিয়েট হবে তার কালার দিতে হবে। আমি এখানে গ্রিনই রাখছি, অ্যান্ড দেন থিকনেস দিয়ে দিচ্ছি 3। এরপরে যদি আমি কোডটা রান করি, কোডটি রান হয়নি নাম্বার 20 লাইনে, এই সমস্যা হয়েছে। ও ওকে, এখানে আসলে কোনো প্যারামিটার হিসেবে নেয় না, কন্ট্রোল এরিয়াটা নেবে না। ওই আমি যদি রান করি দেখতে পাচ্ছেন কন্ট্রোলও আছে আমাদের, রেকট্যাঙ্গেল হয়েছে। আমি এখানে কন্ট্রোল যে ড্র কন্ট্রোল এটা আমাদের এখন লাগতেছে না, সো আমি অফ করে দিলাম। এরপরে যদি আমি রান করি দেখতে পাচ্ছি সুন্দর মতো আমাদের এরিয়াটাও প্রিন্ট হচ্ছে, অ্যান্ড হচ্ছে অন্য কোনো কালার থাকলেও সেটা প্রিন্ট হবে না কারণ আমি এরিয়া ফিক্সড করে দিয়েছি। অ্যান্ড এখানে আমাদের সাদা কালার। এখন যদি আমি চাই যে এখানে যে সাদা কালারটা আছে অবজেক্টটা এটার এই অবজেক্টের মতো লাল হোক, সেটাও করা যাবে। আমি সেক্ষেত্রে রেড মার্কসটি পরে রেড নামে একটি ভ্যালুয়েবল নিয়ে নিলাম, রেড নামে একটি ভ্যারিয়েবল নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমি সিভি টু ডট বিট ওয়াইজ এন্ড ফাংশনটি নিলাম। বিট ওয়াইজ এন্ড ফাংশনটি দুটি ফ্রেমের মধ্যে এন্ড অপারেটর চালায়, অ্যান্ড আমরা দুটো ফ্রেমের মধ্যে এন্ড অপারেটর চালাবো, মানে মাস্ক করবো রেড মাস্কটাকে। এখন আমি রেড মাস্কের জায়গায় শুধু রেড
লিখে দিলাম। এরপর যে আমি কোডটা রান করি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমি আমার স্ক্রিনে এখানে শো করছে যেটি মিডল আছে, আমি যদি এটি লেফটে নেই লেফট শো করছে, আমি যদি রাইটে নেই রাইট শো করছে। এই কাজটা যদি আপনারা করেন তাহলে আপনারা যে কোনো ডিভাইস অথবা যে কোনো রোবটের মাধ্যমে আপনি কম্পিউটার ভিশন দিয়ে আপনার ডিভাইসটি চালাতে পারবেন। এইটা এই রিলেটেড ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।